আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আমার সকল বন্ধুদেরকে। ঈদ হয়ে গেল আজকে চতুর্থ দিন। আমার মতো অনেকেরই হয়তো মাংস খেয়ে খেয়ে রুচিটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি আজ তৈরি করেছি ভর্তা। এই সময়টা অনেক ধরনের ভর্তা সবজি খেতেই ভালো লাগে। তো আজকে আমি খাওয়ার জন্য তৈরি করে নিয়েছি খুব সুস্বাদু লোভনীয় বরবটির ভর্তা। তো আমার মতো যারা আছেন রুচি নষ্ট হয়ে গিয়েছে, খেতে পারছেন না, আশা করি ভিডিওটি যদি দেখেন আপনারাও তৈরি করবেন, খাবেন, এই জন্য ভিডিওটি শেয়ার করছি সবার সঙ্গে। তো ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 8 থেকে 10টি বরবটি নিয়েছি। বরবটিগুলোকে এখন এই যে সামনের থেকে একটু কেটে ফেলে দিয়ে এটাকে একইভাবে সাইজ করে কেটে নিব। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সঙ্গে থাকবেন। তো হয়ে গিয়েছে আমার বরবটিগুলি কাটা। এই যে দেখতে পাচ্ছেন একইভাবে কেটে নিয়েছি। এখন এটাকে ধুয়ে এটাকে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়েছি, 10 থেকে 15 মিনিটের মতো হয়তো লাগতে পারে। তো ফিরে আসছি 10 মিনিট পরে। এই যে হয়ে গিয়েছে সেদ্ধ, ভালোভাবেই হয়ে গিয়েছে। 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগছে আমার। এখন আমি প্রথমে কিছু শুকনো মরিচকে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে করলে এই ভর্তাটা বেশি সুস্বাদু হয় সে কারণে। তো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ এবং রসুন, এটাকে হালকা একটু ভেজে নিব। কাঁচা দিলেও কোনো সমস্যা নাই, দিতে পারবেন না ভেজে, কিন্তু আমি একটু ভেজে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমার সেদ্ধ করা বরবটিগুলোও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব, কারণ এটা যখন আমি বাটবো বা ব্লেন্ডার করবো এটার থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। তে কারণে আমি একে একটু ভেজে ভেজে গায়ের পানিটাকে শুকায় নিব। আর এভাবে যদি শুকায় না নেন তাহলেও বাটার পরে বা ব্লেন্ডার করার পরে আবার চুলার উপর দিয়ে নেড়ে চেড়ে পানিটা শুকায় নেওয়া যায়। কিন্তু আমি একটু আগে পানিটা শুকায় নিচ্ছি, বাটার পরে এই ঝামেলাটা আর করবো না। এই জন্য আমি এটাকে আজকে শিলপাটায় বেটে নিব। তো কিছুক্ষণ প্রায় 7-8 মিনিট বা 10 মিনিট ধরে আস্তে আস্তে নেড়ে চেড়ে খুব অল্প আছে করে এর পানিটাকে শুকায় নিতে হবে। আসলে ভর্তা তো সবাই করতে পারেন, কিন্তু আমি যেভাবে তৈরি করি আমার ভিডিওটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন আমি মরিচ, লবণ, ভেজে রাখা বরবটি, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে শিলপাটার উপর নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বেটে নিব। যার যেভাবে সুবিধা সে সেভাবে করে নিতে পারেন, ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমি বেটে নিচ্ছি। বাটাটা হয়ে গিয়েছে আমার সবগুলোই। এখন আমি সব বাটাটুকু একসঙ্গে করে, ভর্তাটুকু একসঙ্গে করে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। তো সরিষার তেলটা দিলে কী হবে, ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো পাওয়া যাবে। আমার কাছে ভর্তায় সরিষার তেলটা না দিলে সেরকম একটা ভালো লাগে না। তো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মিশাই নিব। মিশাই নিলেই হয়ে যাবে আমার ভর্তাটা তৈরি করা। এখন আমি শুধু গরম গরম ভাতের সঙ্গে খুব মজা করেই খেয়ে নিব। আপনারা তৈরি করবেন, খাবেন, এই আশা করছি। আশা করছি সবার ভালো লাগছে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।